অন্যান্য দিনের মতোই এদিনের সকালে জলপাইগুড়ি শান্তিপাড়ার রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে গিয়েও দার্জিলিং যাবার বাসে সিট না পেয়ে বাড়ি ফিরে আসতে হলো অনেক যাত্রীকেই। জলপাইগুড়ি দার্জিলিং যাত্রা শুরু হওয়ার পর একটি মাত্র বাস দিয়েই আপাতত চলছিল দার্জিলিং বাস যাত্রা। সমস্যা শুরু এখান থেকেই। একদিকে বাসের সংখ্যা কম, অন্যদিকে যাত্রীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বাসে সিট না পেলেও যাত্রীদের মধ্যে অনেকেরই দাবি আরও বাস দেওয়া হোক। পাশাপাশি সকাল সকাল ছেড়ে ফেরার সময়টা দার্জিলিং থেকে বিকেল তিনটে সরাসরি বাস হওয়াতে অনেকটাই সুবিধা হচ্ছে। তবে এখানে যাত্রী সংখ্যা অনেকটাই বেশি আর এই বাসের ক্যাপাসিটি খুবই কম, 30 জনের ক্যাপাসিটি আর যাত্রী সংখ্যা অনেকটাই বেশি, যার জন্য একটু সমস্যা হচ্ছে টিকিট পেতে। যদি বাসের সংখ্যা বাড়ানো যেত বা যদি অনলাইনে বাড়ানো যায় তাহলে খুব সুবিধা হয়। আর যেমন আমাদের দেখতে পাচ্ছেন এখানে সব লাগেজগুলো রাখার জন্য নির্দিষ্ট কোনো বাংকার নেই, পরিবর্তে একটু পিছিয়ে দেওয়া হোক যাতে একদিনের দার্জিলিং ভ্রমণের জন্য একটু বাড়তি সময় যাত্রীরা হাতে পেতে পারে। এ বিষয়ে যাত্রী বিক্রম আদিত্য রায় বলেন, বহু যাত্রী ফিরে গেলেন বাসের সিট নেই বলে। তবে বাস পরিষেবার সবকিছু ঠিক থাকলেও সিটটা একটু ভালো করতে হবে, তাহলে 4 ঘন্টা যাত্রায় খানিক স্বস্তি মিলবে যাত্রীদের। বাসের সংখ্যাও বাড়াতে হবে, তাহলে 4 ঘন্টার যাত্রায় খানিক স্বস্তি মিলবে যাত্রীদের। বাসের সংখ্যাও বাড়াতে হবে, তা না হলে রোজ যাত্রী সংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে তাতে সমস্যার সম্মুখীন হতে হবে যাত্রীদেরই। তার বক্তব্য, যদি অনলাইনের মাধ্যমে টিকিটের ব্যবস্থা করা যায় তাহলে ভালো হয় যাত্রীদের পক্ষেও। পরিবহন সংস্থার আধিকারিক শঙ্কর দে আশ্বাসের সুরে বলেন, একদিনেই দেখা যাচ্ছে আমাদের 30 সিটের গাড়ি, তো এটা অগ্রিম টিকিটের ব্যবস্থা এখনো করা হয় নাই, নতুন চালু হলো, দেখা যাক অগ্রিম টিকিট ব্যবস্থা হয়তো হবে, প্রশাসনকে জানানো হবে। এখন আপাতত লাইনে দাঁড়াচ্ছে পাবলিক, লাইনে দাঁড়ায় একজন জন প্রতি 4 টাকা করে টিকিট দেওয়া হচ্ছে, যে যে লাইনে দাঁড়াচ্ছে সিওরভাবে টিকিট দেওয়া হচ্ছে। পর্যটকদের মধ্যে বেশ চাহিদা রয়েছে, আরো কয়েকটা দিন পর্যবেক্ষণ করে পরিস্থিতি বিচার করে বাসের সংখ্যা বাড়ানো হবে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ 18 লোকাল।